হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ফ্যামিলি ওয়ার্ল্ডে। অনেকদিন ধরে একটা জায়গায় যেতে চাচ্ছিলাম, কিন্তু সময় হচ্ছিল না। তো এখন যেহেতু ঈদের ছুটি চলছে, চলেন ঘুরে আসা যাক। আজকে এসেছি সাভারের ধামরাই এরিয়াতে। আমি এর আগে কখনো এখানে আসিনি, তো দেখা যাক কোথায় যাওয়া যায়। এসেছি সাভারের পল্লী ফুড ভিলেজে। এটার এক্সাক্ট লোকেশনটা হচ্ছে পল্লী বিদ্যুৎ এরিয়া। এই অংশটাকে আপনার আসলেও বলা হয়ে থাকে। তো ঢুকেই যেটা দেখলাম, অনেকগুলো ফুড কোর্ট একসাথে, যেখানে আপনি অনেক ধরনের খাবার পেয়ে যাবেন। ঢুকেই যেটা দেখলাম, মানুষ ভরা, একদম ভরপুর, চারদিকে শুধু মানুষ আর মানুষ, আর অনেক অনেক খাবারের দোকান। যেহেতু আমরা অনেকজন মানুষ ছিলাম, ফুচকাটাই আগে খেয়েছি। তো কিছুক্ষণ হাঁটতে হাঁটতে দেখলাম অনেক মজার এবং ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে গরুর পায়া, নেহারি। তো এখানে আপনি 150 টাকা থেকে শুরু করে 250-300 টাকা পর্যন্ত নেহারি পেয়ে যাবেন। নেহারিগুলো একদম গরম ছিল, একটু খেয়াল করলে দেখতে পারবেন একদম নিচে খুব সুন্দর করে আগুন জ্বলছিল। এরপরে নিয়েছিলাম চিকেন বল আর কিছু ফ্রেঞ্চ ফ্রাইস। আসলে কি বলবো, এখানকার খাবার টেস্টটা না আমার ভালো লাগেনি, বাট প্রাইসটা অনেক বেশি। তো কিছুক্ষণ হাঁটার পরে আবার দেখলাম সেই নিহারি অন্য একটা দোকানে, যেটা আগের থেকে বেশি ডিলিশিয়াস মনে হচ্ছিল। আর সাথে যেটা ছিল সেটা হচ্ছে গরুর কালা ভুনা। ইয়েস, কালা ভুনা আর কলিজা ভুনা। এছাড়াও যেটা দেখলাম, অন্যান্য অনেক ধরনের খাবার ওখানে, বাট টু বি ভেরি অনেস্ট, ওভাররেটেড জায়গা আমার যেটা মনে হয়েছে। তো খাওয়া দাওয়া শেষে আমরা যেটা করলাম, বাসায় চলে আসলাম। তো বাসায় আসার আগের মুহূর্তটার কিছু ভিডিও এখন আপনাদের সাথে শেয়ার করছি, যেহেতু জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে। এটা রূপনগর এরিয়া। আমি আর আমাদের বাচ্চা পার্টি আজকে সবাই মিলে গিয়েছিলাম আসলে। আর বাচ্চাদের মধ্যে এই তো দেখা যাচ্ছে সব বাচ্চারা রেডি, আর আরও বাচ্চা কাচ্চা ছিল বাট ওরা আসেনি, তো ওদেরকে আরেকদিন দেখাবো। আই হোপ আপনারা সবাই স্ক্রিনে যাদেরকে দেখছেন ভালো মতোই চিনেন, ওরা সবাই স্টুডেন্ট। আর এই তো আমার ফ্যামিলিরই একটা অংশ। জায়গাটা এত বেশি সুন্দর ছিল, বাচ্চারা খুবই পছন্দ করেছে। আর আমার মনে হয় বাচ্চাদের সাথে মাঝে মাঝে এই ধরনের জায়গাগুলো ঘুরতে আসা দরকার, সো দ্যাট বাচ্চারা প্রকৃতির কিছু সৌন্দর্য উপভোগ করতে পারে। তো এই তো গাছ আর গাছ, আর পাশে নদী, পানি, একদম অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। আজকের দিনটা আমার আলহামদুলিল্লাহ খুব ভালো গিয়েছে। আপনারা কারা আমার ভিডিও রেগুলার দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও অবশ্যই জানাবেন। কেননা আমার প্রত্যেকটা ভিডিওই আসলে খাবার দাবার রিলেটেড থাকে। তো যারা যারা আমার ভিডিওটি পছন্দ করেন অবশ্যই লাইক করবেন। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই ইউটিউবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আপনার ওয়ালে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।